শুধু অস্ত্র থাকবে একদলদের হাতে, ক্ষত্রিয়দের হাতে, শূদ্ররা হবে অস্ত্রহীন। আর বৈশ্য শব্দের অর্থ খেয়াল রাখেন, বৈশ্য তো বানান তালেব্য দিয়ে লিখি আমরা, যেখান থেকে এমন তোমরা বেশ্যা শব্দটা তৈরি করেছি, যেহেতু অনেকে আপত্তি করে, কিন্তু এটার মানে হচ্ছে বৈশ্য মানে আরো করা তাহলে বৈশ্য, এই বৈশ্য শব্দ কিন্তু এটা, যে বসন ইংরেজি মিনিং হচ্ছে সেটলার। আসলেও তাই, যারা সেটল করেছে তাদেরকে বৈশ্য বলেছে, তারা ব্যবসা বাণিজ্য করবে। এইভাবে চতুর্বর্ণ সমাজ গড়লো, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ। কোথায় আগে ছিল আর্য, এমনকি শকুন্তলা যখন তার স্বামীকে দুষ্যন্তকে বলে, বলে আর্যপুত্র, স্বামীর নাম তো মুখে আনতে পারে না। আমরা বলি না ভাসুরের নাম মুখে আনতে নেই, আগে স্বামীর নাম মুখে আনতো না, তাকে স্বামীকে বলতে হতো আর্যপুত্র। আর্য মানে অভিজাত এরিয়া, যেটা ইংরেজি অ্যারিস্টোক্রেটিক। তারা গ্রামে কেমন ছিল জানা জানা, তারা শহরে ছিল। কিন্তু আমরা এটাও জানি শহর মানে সেখানে বড় বড় রাস্তা, বড় বড় ইদারা, গোসলখানা বিরাট বিরাট। এখন যে কোনো যে কিছুই জানে না সে শিশুও বলতে পারে, শহর মানেই হচ্ছে পণ্য চলাচল। মানে শহরের লোকেরা যাই করুক, শহরের মধ্যে ধান চালের চাষবাস করে না, কিন্তু ধান চাল না হয়ে মানুষ লোহা খেয়ে বাঁচে না, সোনা খেয়ে বাঁচে না, তাকে ধান চাল খেতে হয়। তাহলে তার ধান চাল উৎপাদন করা অথবা গম অথবা জব যেটাই থাক সেটা উৎপাদনের একটা এলাকা ছিল। যখন যে সমাজে শহরের বিকাশ হয়েছে, নগরের বিকাশ হয়েছে, অন্তত হরপ্পা মহেঞ্জোদারোর মতো, সেখানে অবশ্যই কিছু বাড়তি উৎপাদন করা সম্ভব হয়েছিল। অর্থাৎ গ্রামের লোক যা উৎপাদন করে সেইটা যদি সে খেয়ে ফেলে, তার কোনো বাড়তি না থাকে, তাহলে শহরের লোক খাবে কি? শহরের লোক তার কাছে কাপড় বেচতে পারে, শহরের লোক তাকে লোহার খাঁচা বেচতে পারে, কিন্তু চাল সে উৎপাদন করবে না। তাহলে এক জায়গায় চাল ধান উৎপাদন হয়, আরেক জায়গায় অন্যান্য তৈজস উৎপাদিত হয়, এই বিনিময়টা তো হইতে হবে। তাহলে শহরের অস্তিত্বই আপনাকে গ্রাম প্রমাণ দিয়ে দেয় গ্রাম ছিল, আপনার গ্রাম দেখার দরকার নেই। যেমন ধরুন ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, এটা সকলেই জানেন না? ত্রিভুজ সকলে মাইকা দেখতে হবে, মাপতে হয় না। ত্রিভুজ ছোট হলেও এই হবে, ত্রিভুজ বড় হলেও তা হবে। কতগুলো জিনিস না দেখেও বিশ্বাস করা যায়, না দেখে কি বিশ্বাস করা যায়? আপনি মারা যাবেন, এটাকে আপনি দেখেছেন কিন্তু বিশ্বাস করেন। পৃথিবীতে এরকম বহু জিনিস আছে না দেখে বিশ্বাস করতে হয়, এইরকম হচ্ছে সেরকম। হরপ্পা মহেঞ্জোদারোর প্রমাণ থেকে বোঝা যায় ভারতবর্ষে অলরেডি সভ্যতার বিকাশ হয়েছে। এখন এই সভ্যতার বিকাশ হতে পারে কালো না সাদা, এই নিয়ে আপনি তর্ক করতে পারবেন, এই হচ্ছে। তারপরে এরপরে যারা হলো আর্য, আমি খুব সংক্ষেপে বলছি, এরপরে যারা আসলো যীশু খ্রিস্টের 1500 বছর পূর্ব থেকে, তাদেরকে আমরা আর্য বলি। আর্যরা এসে কি করলো, আর্যরা কি করতো? একটা জিনিস মনে করি, আমি খুব সংক্ষেপে ইতিহাস বলছি, কোনো রাজার নাম নেব না আমি। এই যে নদীটা আছে গঙ্গা, এটার পাশ দিয়ে তারা আসতে শুরু করলো, কিন্তু তারা কি করে আসবে গঙ্গার পাশে? তো যখনই তারা পাঞ্জাব অতিক্রম করলো, এখন যেটাকে আমরা ইউপি বলি, গাঙ্গেয় অববাহিকা, এইখানে খুবই বৃষ্টি হয়। আমাদের বাংলাদেশ পর্যন্ত যেখানেই বৃষ্টি হয় সেখানে রেইন ফরেস্ট, সেখানে আপনাদের চাষ করতে হবে না, বাগান করতে হবে না, গাছ উঠে যাবে। কিন্তু সভ্যতা করা মানে, শহর করা মানে গাছগুলো কাটতে হবে। গাছ কাটবেন কি করে? লোহা বা কিছু একটা লাগবে। আমরা যেগুলো পুরানো পাথরের যুগ বা ব্রোঞ্জের যুগ, সেটি দিয়ে গাছ কাটা যায় না, আপনাকে লোহার যুগে আসতে হবে। সুতরাং এই যে দামোদর ধর্মানন্দ গোস্বামী, যিনি বলেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এই বইয়ের লেখক ইনি, 1956 সালে সেই বই তিনি লেখেন, ইনি মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, বোম্বে এলাকার লোক। তো উনি বললেন যে আমার তো জানতে হবে যে এই আর্যরা লোহা কবে আবিষ্কার করলো, ব্রোঞ্জের যুগ ছেড়ে। এটা না হলে গাছ কাটা যাবে না, গাছ না কাটলে তারা শহর বানালো কিভাবে? তারা কি কি শহর বানিয়েছে লক্ষ্য করেন, তাদের একটা শহরের নাম মগধ, এলাকার নাম, সাম্রাজ্য, তারপরে পাটনা, পাটলিপুত্র। আরো নিচে নেমে আসেন সীমান্তে, যেখানে আসলে এর নাম গৌড়। আমি ইতিহাস থাকার আরেকটা সমস্যার কথা আপনাদের বলি, আমি ঘরোয়াভাবেই বলছি, কারোর কোনো সমালোচনা করার জন্য নয়। আমাদের বহু লোক বই লিখেছে নাম যে গঙ্গারের দ্বীপ, এই ভুলটা কোথা থেকে আসছে? এই যে বাংলার যে কথা আমরা গৌড় বলেছি, এইটাকে গ্রিক পণ্ডিতরা, আমি আপনাদের দোয়ায় অল্প অল্প গ্রিক ভাষা পড়তে পারি, মানে সমঝাতে পারি আর কি, আমি গ্রিকে মুক্তি দিতে পারবো না, তাও প্রাচীন গ্রিক, গ্রিক ভাষা লিখছে, এটার নাম গঙ্গা হৃদয়। উচ্চারণ করলেই দাঁড়াবে, হৃদয়টা আমরা বানাইতেছি, সংস্কৃতকরণ করতেছি, পুনঃ সংস্কৃত করা, গঙ্গা হৃদয়, এটা কোথা থেকে আসলো? আমরা জানি সমৃদ্ধি, সমৃদ্ধি মানে যেটা বাড়ে, সম্মত হৃদ্ধি থেকে সমৃদ্ধি বলে। আচ্ছা, গঙ্গা নদীর পাশে যদি আপনি শহর তুলে ধরেন, সেটা হবে গঙ্গা বৃদ্ধি বা গঙ্গা ঋদ্ধি।
আমাদের এই শহরটার নাম যেটাকে আমরা দিয়েছি গৌর, এটার গ্রিকরা লিখতে না পারা এটার নাম লিখছে গঙ্গা হৃদয়। আমরা গৌর যেটা বলছি এটা গ্রিকে উচ্চারণ করার সময় গঙ্গা হৃদয়ের মতো লিখেছে, কিন্তু গঙ্গা কথাটা কোথা থেকে আসছে? আর্যরা আসার আগে এখানে যে লোকেরা ছিল, যাদেরকে আমরা মুন্ডা বলি, যাদেরকে আমরা এখন সাঁওতাল বলি, খেরোয়াল বলি, নানা জাতির লোক আছে, মানে যারা সোজা কথা আর্য নয়, তাদেরকে কেউ কেউ একসময় দ্রাবিড় বলেছে, এখন বলছে তারা অস্ট্রিক। অস্ট্রিক শব্দের অর্থ হচ্ছে দক্ষিণের লোক, অস্ট্রেলিয়া বলে ওই জন্য দক্ষিণের দেশ। অস্ট্রা কথাটা ল্যাটিন ভাষা দক্ষিণ বোঝায়, হ্যাঁ, অররা অস্ট্রা এগুলো তাদেরই ভাষা, আমরা ওরিয়েন্ট বলি যে এগুলো সব ল্যাটিন ভাষা। এটা একটু উৎপাত করছে স্যার, হ্যাঁ একটু ঠিক করা যায়, আওয়াজটা যদি কম হতো ভালো হতো আমার। আচ্ছা, তো গঙ্গা হৃদয় কথাটা আমি সংক্ষেপে আসি, বাংলার অতীতের কথাই বলছি। এই গঙ্গা নদীর শব্দটা কিন্তু সাঁওতালিদের শব্দ। গঙ্গা শব্দের অর্থ এখন আপনারা জানেন, গঙ্গা মানে একটা বিশেষ নদী, হিন্দুদের কাছে পবিত্র নদী। এটা তো বলে আপনি নিধুবাবুর টপ্পাতেও দেখবেন, গঙ্গা জলে করি গঙ্গা পূজা। হ্যাঁ, এটা কমাই দিলে তো হয় বলুন। হ্যাঁ, মানে whether I'm making too much of a sound, আমি পিছনের জন্য নাহলে খালি গলায় বলতাম। যা, এটা অনেক সময় গন্ডগোল হয় আর কি স্যার। আমরা গঙ্গা হৃদয় কথাটা যে পেয়েছি সেটাই বলছি। এটা গাং মানে হচ্ছে নদী, সমুদ্র, এখনো ভাটিয়াল গাং এর নাইয়া যখন বলে। তো গাং কথাটা আমাদের বাংলা ভাষায় এসছে, কিন্তু এটা সংস্কৃতকরণ হয়ে গঙ্গা হয়েছে। এই জন্য আমরা গাঙ্গে, অববাহিকা, গ্যাঞ্জেটিক ভ্যালি ইত্যাদি বলি। গঙ্গা কেমন গ্যাঞ্জেস হয়ে গেল ইংরেজিতে। তো গ্রিকরা গঙ্গা রেডিও বলে কি ভুল করেছে, এটা হচ্ছে নদীর তীরে। আমি কথাটা বলতে চাচ্ছি, আপনি দেখেন পাটনাকে ওরা কি বলে জানেন, বাটলি বোত্রা, গ্রিক ভাষায় পুত্র বলতে পারে না। আরবিতে যেমন পনাইকে ব বলে, পাকিস্তানকে পাকিস্তান বলে, অন্ধ্রপ্রদেশ পুত্রকে বোত্রা লিখেছে। কাজে তার থেকে আমি, এটা আমার নিজের আন্দাজ, কিন্তু আমি কারো বই থেকে বলতেছি না, এই গঙ্গা রেডিও হচ্ছে আমাদের গৌরটাই। কাজে ওইখানে ভাগীরথী এবং পদ্মা যেখানে ভাগ হয়ে গেছে, এখন যেখানে ফারাক্কা ব্রিজ হয়েছে, ওই মানে ভাগ হয়েছে, ওই জায়গাটা ছিল ওই জাতির বাস বলতে তারা। এটা ছিল আর্যরা যতটুকু আসছে তার সীমা। ধীরে ধীরে এই সীমা বাড়তে বাড়তে কখন আমরা চাঁদগাঁয়ে এসে পৌঁছলাম, সেই কথা আমি পরে বলবো আর কি। তা আমাদের এই যে দেশের ইতিহাসের মধ্যে দেখেন, কোনো রাজার নাম না জানে, যদি আপনি জানেন কিভাবে মানুষ জীবন এবং জীবিকার উপার্জনের ব্যবস্থা করেছে, একটা হচ্ছে নদীর ধারে তাকে ছোট ছোট শহর বসাইতে হয়েছে। আপনি দেখেন ভারতের তিনটা রাজধানীর কথা বলতো, একটা হচ্ছে এই পাটনা, আলেকজান্ডারের সময় এটা রাজধানী ছিল মৌর্য সাম্রাজ্যের সময়। আচ্ছা, তারপরে ছিল আর ছোট ছোট দুটো রাজধানী ছিল দূরে, একটা হলো উজ্জয়িনী, দূরে বহু দূরে স্বপ্নপুরে উজ্জয়িনীপুরে মোর পূর্ব জন্মের প্রথম প্রিয়ারে। রবিবাবু লিখছেন এটা ভারতীয় হিন্দু পুনর্জাগরণবাদের সিম্বল হয়ে দাঁড়িয়েছিল। এটা কিন্তু ওই সরস্বতী নদী তীরে, এটা ভুলে যাওয়ার নদী, এটা মানে মধ্য ভারতের আরো পশ্চিমে। আর একটা ছিল কোথায়, তক্ষশিলা। আমাদের ঐতিহাসিক রোমান্টিসিজমের কারণে আমার প্রিয় বন্ধুদের একটা বইয়ের দোকানের নাম তক্ষশিলা, কারণ আলেকজান্ডার ওদিক ওই পথ দিয়ে আসছিলেন। তাহলে আমাদের পাটলিপুত্র, পাটনা, উজ্জয়িনী এবং তক্ষশিলা, এগুলি যে তৎকালীন একটা বড় রাজধানী আর দুটো উপরাজধানী। এই জায়গাটা আসলে মগধ, আমরা চট্টগ্রামের রাখাইনদেরকে মগ বলে গালি দিই, চাটগেয়ারা বিশেষ করে, এর সাথে কিন্তু মগধের যোগাযোগ আছে। এটা আমি একটা নতুন কথা বলছি মনে হতে পারে আপনাদের, ভুল হলে ভুল করার অধিকার তো আমাদের আছে। লেনিন বলতেন যে কোনো কাজ করে না সে কোনো ভুল করে না, আর যে দুই একটা কাজ করে দুই একটা ভুল হবে। আমি একটা ভুল অনুমান করি, আমরা খ্রিস্টানদেরকে নাসারা বলি কেন আরবিতে, যীশু খ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেটার নামে নাজারেত, নাজারেতের অধিবাসীকে নাজারিন আরবিতে নাসারি বলে, একজন নাসারা বলে। কোরআনে বারবার জানি ওয়া ইহুদ বা নাসারা এই কথাটা আসে। কাজে মগধের গৌতম বুদ্ধের জন্ম যেখানে সেটা মগধ সাম্রাজ্যের অধীন, সেই জন্য বৌদ্ধের অনুসারীদেরকে মগধের অনুসারী বলা হয়, এই জন্য তাদের মগ বলা হয়। এবং এমনকি পরে মগীষণ পর্যন্ত হয়েছে, আমাদের অতি পণ্ডিতরা গ কে ঘ করে গণ্ডগোল করে ফেলেছে। আমরা চট্টগ্রামে মগা শাস্ত্রী ওষুধ চট্টগ্রাম দিয়ে, সেই জন্য মগীষণ চালু ছিল। বর্তমান চট্টগ্রাম আর আগের চট্টগ্রাম আমি চিনতে পারছি না। আমি বাস করি খানিকটা মানস রাজ্যে, আব্দুল করিম সাহিত্য বিষয়ে যেসব পুঁথি আবিষ্কার করেছেন আমি সেগুলির মধ্যে বর্তমানে বসবাস করি, ফলে এখনকার যুগে আমি অংশ বুঝতে পারি না।
কাজে আমার ক্ষমা করে আপনারা কথাটা শুনবেন, মগধ সাম্রাজ্যের যেটা গড়ে উঠেছিল যে কারণে, যে জায়গায়, আমি সেটার কথাই বলছি। এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে লোহা ছাড়া ওই জঙ্গল পরিষ্কার করা যাবে না। লোহা কোথায় পাওয়া যেত? এই বাংলাদেশে, তবে এইখানে নয়। কবি নজরুল ইসলাম যেখানে জন্মেছিলেন সেখানে, বর্ধমানের কাছাকাছি সেই জায়গা না। একটা আমরা সিংভূম আপনাদের, হ্যাঁ, আর একটা জায়গা আছে কি বলে ধলভূম বা ধন্নু এরকম বলে, এই সমস্ত নাম আছে। এই জায়গাগুলিতে আপনার এটা পাওয়া যেত, লোহা আকরের খনি ছিল। সেইগুলি আবার নেওয়ার জন্যে ভারী জিনিস আপনার নদীপথ লাগবে। এই জন্য দেখা যায় শহরগুলো সব গড়ে উঠছে গঙ্গার এইপারে ওই পারে। গঙ্গা ছাড়া এখানে আরো বহু নদী আছে, ছোট কুশ নদী আছে, অমুক নদী আছে, আপনারা দেখতে পাবেন। ভারতের মানচিত্র পড়লে দেখা যায় এটা মানুষের হৃৎপিণ্ড থেকে আসা অজস্র ধ্বনি, মানে শিরা উপশিরার মতো আর্টারিজ এন্ড ভেইন সেখানে আসছে। সেই জন্য বলি যে লোহা কোথায় পাওয়া যায়, সেই লোহাকে কিভাবে হাতিয়ারে রূপান্তরিত করা যায় এবং সেটা কেমন করে পরিবহন করা যায়। নদী ছিল প্রধান পরিবহন পথ, তারপরে শহরে শহরে ল্যান্ড পথ হয়েছে পরবর্তীকালে স্বেচ্ছায় আমলে, যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হয়েছে, এটাও পরিবহনের জন্যে। এখন ভারতের ইতিহাস তো অনেকটা এগিয়ে আসলো। আজকাল ইতিহাসটাকে ব্রিটিশরা এসে যেভাবে ইতিহাসটাকে লিখেছে আমাদের এখানে, সেটা হচ্ছে হিন্দু যুগ, মুসলিম যুগ এবং খ্রিস্টান যুগ না বলে ইংরেজ যুগ। কিন্তু খ্রিস্টান যুগ লিখলেও কোনো আমার আপত্তি নাই। সমস্যা হচ্ছে ইতিহাস ওইভাবে বোঝা যাবে কিনা, বোঝা যাবে না। কি কারণে বলি, আর্যরাতে এলেন, আস্তে সাম্রাজ্য করে গড়ে উঠলো। আমরা যে বাংলার ইতিহাস বলি, বাংলার ইতিহাসে কিন্তু দুইটাই যোগ শুধু আমরা পাই। প্রথম রাষ্ট্র কখন হলো? যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে, আমি যেটাকে বলছি যে মৌর্য সাম্রাজ্য। তারপরে 300 বছর পরে, খুব আমি আমার দিন তারিখ জ্ঞান নাই, আমি আগে বলছি ওষুধ খাওয়া আমি ভুলে যাই। আর 300 বছর পরে আসলো আপনি গুপ্ত সাম্রাজ্য পান। বাংলায় গুপ্তদের পরে আমরা পাল সেন পাই, তারপরে তুর্কিরা আসলো। আমি সংক্ষেপে এটা বলেছি, এই জায়গাতে আসেন। এই মগধের সাম্রাজ্যটা প্রথম ভারতে গড়ে উঠলো ওই সময়ে, যীশু খ্রিস্টের 300 বছর 400 বছর আগে। আলেকজান্ডার ভারতে আসলেন খ্রিস্টপূর্ব 330 বলি আমরা। তিনি তক্ষশিলা ইত্যাদি পার হয়ে পৌরবদের নেতা পুরুকে পরাজিত করে এলেন। পুরু তার একজন প্রাদেশিক গভর্নর বা সত্রাপ হলো। এই কাহিনীগুলো আমি রিপিট না করে আমি মূল জায়গায় চলে আসি। এই সময়ে যে শহরগুলি গড়ে উঠেছে এইগুলি আমরা মহাভারতও তার কিছু প্রমাণ পাই। যে আমার সময় মহাভারতে একটা অংশ নামটা খাণ্ডব দাহন, অনেক সময় পোড়াইতে হইতো, পোড়াইয়াও কিন্তু আপনি সব পারবেন না, কারণ বৃষ্টি হলে আবার গাছ গজে যায়। আমরা চট্টগ্রামে জুম চাষের সাথে পরিচিত আছি এবং জুম চাষ দিয়ে ওটা পুরোপুরি পরিষ্কার করা যাবে না। তৎকালে যে সিন্ধু সভ্যতার যে আমরা জিনিসগুলো পাচ্ছি, তারা লাঙ্গল আবিষ্কার করেছিল কিনা আমরা এখনো জানি না। আমরা কি জানি জানেন, ইংরেজিতে বলে হ্যারো, কতগুলো আছে আমরা চট্টগ্রামে যে কোঁড়া বলি, কোঁড়া দিয়ে আপনি কতগুলো মাটি কাটতে পারবেন। এইগুলির জন্য আপনার ধাতুর জ্ঞান দরকার। সিন্ধু সভ্যতার লোকদের ধাতুর জ্ঞান কত ছিল আমরা ঠিক বুঝতে পারি না। আর্যদের ধাতুর জ্ঞানের মধ্যে একটা জ্ঞান তাদের হলো, তারা লোহা বানাতে শুরু করলো, ফলে দ্রুত তারা জয় করলো। জয় করে কি করলো এখন বলি, তারা স্থানীয় লোকদেরকে জয় করলো। তখন দুই বর্ণের সমাজ করলো, একটা বর্ণকে বলল নাম এরা হচ্ছে ব্রাহ্মণ, মানে তাদের নাম দিল তারা আর্য, আর্য শব্দরা। আরেক দল যারা ব্রাহ্মণ নয় তাদের তারা প্রথমে নাম দিল দাস, পরে নাম দিল শূদ্র। আমি লম্বা কাহিনী শর্ত করি, প্রথমে ছিল ভারতীয় সমাজ দ্বিবর্ণ ভিত্তিক। এক যখন তারা আরো অগ্রসর হলো, নতুন নতুন পুরোপুরি গোত্রকে তারা যখন তাদের ধর্মের মধ্যে পরিবর্তন করে নিয়ে বললো কি তুমি আমার ট্রাইবে থাকবা, কিন্তু তোমার নতুন একটা মর্যাদা গ্রহণ করতে হবে, চতুর্বর্ণের মধ্যে তুমি আমাদের নিম্ন বর্ণের লোক হবা। এইভাবে চার বর্ণের সমাজ গড়ে উঠলো। আমি সেটাকে এখন খুব সংক্ষেপে বলছি, এই সময়টা কতদিন পর্যন্ত? যীশু খ্রিস্টের পূর্বে 800 বছর পর্যন্ত ওই রূপান্তরটা হয়েছে। 1500 থেকে 800 যদি বলেন, 700 বছর ধরে পরিবর্তন হয়েছে, দ্বিবর্ণ থেকে সে চতুর্বর্ণে এসছে। আয়সা এটাকে তারা স্থির করে ফেললো কিভাবে, শুধু অস্ত্র থাকবে একদলদের হাতে, ক্ষত্রিয়দের হাতে, শূদ্রা হবে অস্ত্রহীন। আর বৈশ্য শব্দের অর্থ খেয়াল রাখেন, বৈশ্য তো বানান তালে বৈশ্য দিয়ে লিখি আমরা, যেখান থেকে এমন তোমরা বেশ্যা শব্দটা তৈরি করেছি যেটা অনেকে আপত্তি করে, কিন্তু এটার মানে হচ্ছে বৈশ্য মানে আরো গড়া তালে বৈশ্য, এই বৈশ্য শব্দ। কিন্তু এটা যে বসল ইংরেজি মিনিং হচ্ছে সেটলার, আসলেও তাই, যারা সেটল করেছে তাদেরকে বৈশ্য বলেছে, তারা ব্যবসা বাণিজ্য করবে। এইভাবে চতুর্বর্ণ সমাজ গড়ল, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ। কোথায় আগে ছিল আর্য, এমনকি শকুন্তলা যখন তার স্বামীকে দুষ্যন্তকে বলে বলে আর্য পুত্র, স্বামীর নাম তো মুখে আনতে পারে না। আমরা বলি না ভাসুরের নাম মুখে আনতে নেই, আগে স্বামীর নাম মুখে আনতো না, তাকে স্বামীকে বলতে হতো আর্য পুত্র। আর্য মানে অভিজাত এরিয়া, যেটা ইংরেজি অ্যারিস্টোক্রেটিক।